তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি চলেছি স্প্রাউট গিক্সের নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্প্রাউট গিক্স থেকে পেপালের মাধ্যমে ব্যালেন্স উইথড্রল দেবে তো চলো শুরু করা যাক তোমরা প্রত্যেকেই জানো স্প্রাউট গিক্সের পেপাল অপশানটা নতুন অ্যাড হয়েছে তো দেখে নাও কিভাবে আমি স্প্রাউট গিক্স থেকে পেপালের মাধ্যমে উইথড্রল দিচ্ছি আমার এখানে দেখো ব্যালেন্স কত হয়েছে পাঁচ ডলার ছাব্বিশ সেন্ট সামথিং ব্যালেন্স হয়েছে তো আমি দেখো এখানে তিনটে স্লিপার লাইন আছে তিনটে স্লিপার লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো ওয়ালেট অপশানটাতে ক্লিক করে দেবো ওয়ালেট অপশানটায় ক্লিক করার পরে দেখো আমার এখানে উইথড্রলের পেজটা চলে এসেছে এবার আমি এখান থেকে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করব। রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করার পরে দেখো এখানে যে পেপাল অপশানটা আছে এই পেপাল অপশানটাতে আমি ক্লিক করব পেপাল অপশানটাতে ক্লিক করার পরে এখানে দেখো একটা ইম্পর্টেন্ট নোটিস দেবে এখান থেকে আমি আই অ্যাক ক্লিক করবো আই অ্যাক ক্লিক করার পরে দেখো নিচে আমার এখানে সেন্ট টোকেনের অপশান চলে আসবে কিন্তু তোমরা একটা কথা মাথায় রাখবে স্প্রাউটগিক্স থেকে যখন আমরা পেপালের মাধ্যমে ব্যালেন্স উইথড্রল দেবো গিক্স এবং পেপাল দুটো অ্যাকাউন্টের ইমেল আইডি কিন্তু সেম হতে হবে দুটো অ্যাকাউন্টের ইমেল আইডি যদি সেম না হয় তাহলে কিন্তু তোমার গিক্স থেকে পেপালে উইথড্রল হবে না গিক্স থেকে ব্যালেন্স কেটে যাবে কিন্তু সেটা তোমার পেপাল অ্যাকাউন্টে ঢুকবে না এবং সেটা তুমি আবার রিটার্নও করতে পারবে না এখানে কিন্তু দেখো ইম্পর্টেন্ট নোটিসে ওরা বলেই দিয়েছে ইফ ইউ আর গোয়িং টু ইউজ পেপল প্লিজ মেক শিওর ইউর স্প্রাউড গিগস ইমেল ম্যাচেস উইথ পেপল বিফোর প্লেসিং আ উইথড্র রিকোয়েস্ট প্লিজ হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড শিওর ইউর পেপল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অ্যান্ড ইউ ক্যান রিসিভ পেমেন্টস ফ্রম দ্য ইউএস ইফ ইউর পেমেন্ট ইজ আনক্লেমড ওর সেন্ট ব্যাক বাই পেপল ইউর পেমেন্ট উইল বি নট বি রিকভারেবল বাই স্পাউড গিক্স তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ক্লিয়ারলি বলেই দিয়েছে যে আমাদের পেপাল আর স্প্রাউট গিক্সের ইমেল আইডি সেম হতে হবে যদি আলাদা ইমেল আইডি হয় বা পেপাল অ্যাকাউন্টটা যদি আমাদের ভেরিফাইড না হয় প্রপারলি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা যদি পেপালে চলেও আসে তাহলে কিন্তু আমরা পেপাল থেকে ক্লেম করতে পারবো না সেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না বা স্প্রাউট গিগস থেকেও আমরা সেটাকে রিকভার কিন্তু করতে পারবো না তাই পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় খুব ভালোভাবে দেখে নিয়ে তারপরে ক্রিয়েট করবে আর দুটো আইডি যেন সেম হয় এবারে দেখো আমি নিচের দিকে চলে আসলাম এবার এখান থেকে আমি সেন্ট টোকেন করব দেখো আমার এখানে পেপালে উইথড্র ফিস কত কাটছে এক ডলার পাঁচ সেন্ট আর আমি পাবো হচ্ছে চার ডলার একুশ সেন্ট তো এবারে আমি সেন্ট টোকেনে ক্লিক করব সেন্ট টোকেনে ক্লিক করলাম এবার সেন্ট টোকেনে ক্লিক করার পরে আমাদের স্প্রাউট গিগসের অ্যাকাউন্টে যেই মেল আইডি দিয়ে ওপেন করা আছে সেই মেল আইডিতে একটা মেল আসবে এবারে তাহলে আমি জিমেলে চলে যাচ্ছি জিমেলে এসে দেখো এখানে এক স্প্রাউট গিগস থেকে একটা মেল এসছে এই মেলটাকে আমি ওপেন করে নেব ওপেন করলে দেখো এখানে একটা টোকেন নাম্বার দিয়েছে এই টোকেন নাম্বারটাকে আমি কপি করে নেব কপি করার পরে আবার স্প্রাউট গিক্সে গিয়ে এখানে কনফার্ম ইউর টোকেনে আমি টোকেন নাম্বারটা পেস্ট করে এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেব। তাহলে দেখো আমার স্প্রাউট গিক্স থেকে পেপালে যে আমি উইথড্রল দিলাম সেটার উইথড্রল রিকোয়েস্টটা কিন্তু প্লেসড হয়ে গেছে এবার আমাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ব্যালেন্সটা পেপালে এসেছে কি না তো দেখো আমার এখানে পেপালে যে আমি উইথড্রালটা দিয়েছিলাম এখানে কিন্তু আমার ব্যালেন্সটা চলে এসছে দেখো স্ট্যাটাসের নিচে একটা গ্রিন টিক পড়ে গেছে মানে কিন্তু আমার এটা পেপালে চলে এসছে আমার এখানে কিন্তু জিমেলে পেপাল থেকে একটা মেলও এসছে ফার্স্ট একটা মেল এসছে দেখো আমার পেপাল অ্যাকাউন্টে চার ডলার একুশ সেন্ট ক্রেডিট হয়ে গেছে আর সেকেন্ড একটা মেল এসেছে দেখো পেপাল থেকে আমার ব্যাংকে কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে তো এইভাবেই তোমরা গিক্স থেকে পেপার অ্যাকাউন্টে উইথড্রল দিতে পারবে উইথড্রল দেওয়ার সময়তে খেয়াল রাখবে দুটো আইডির যেন ইমেল সেম হয় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে এবং তোমাদের পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটিকে ক্লিক করে দিও এরকমই নতুন নতুন আরও জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ